পুলিশ প্রশাসনটা আপাতত চুপচাপ ফুল বললে আবার গুলিয়ে যেতে পারে, পদ্মফুল নয়, ঘাস ফুলের ছাপ দিয়ে বসে আছে এবং তাদের সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ। বিমল শঙ্করবাবু, আপনারা এর মধ্যে মানুষের অধিকার রক্ষা করতে পারবেন? একটা কথা বলি, যেহেতু উত্তেজিত ব্যাপার, উত্তেজনাটা একেবারে টপে উঠেছে, আমি ছোট্ট তিন লাইনে একটা গল্প বলি। এই যে চোরের কথা খুব চলছে না, মহারাজা কৃষ্ণচন্দ্র একবার তার সভাসদদের বললেন যে দেখুন আমার সভায় এত বিজ্ঞানী কবি রয়েছেন, আমার এই গোপালকে এত পছন্দ কেন? গোপাল খালি বান্দরের মতো মুখ ভ্যাংচায়। গোপাল বলে উত্তরটা মহারাজা আমি জানি। বলে কি না, যিনি যেমন তার প্রাণের টানটিও তেমনি। তো এই রাজ্যে যারা অপরকে খালি চোর খুঁজে বেড়ায় আসলে নিজেরা চোর। এই মানে পলিটিশিয়ানদের ভাবনাটাই, তার সম্পর্কে ইমেজটাই এরা বদলে দিয়েছে। এখন মানুষ দেখলেই বলে এই চোরের দল যাচ্ছে। আমি সত্যি ভাবতে পারি না, আমি নিজেও রাজনীতি করি এবং সৎভাবে রাজনীতি করি, কিন্তু আমাকেও এদের জন্য কখনো কখনো শুনতে হয় যে সব পলিটিশিয়ান চোর। এটাই আমি শেষ করি, আমি শেষ করি, আমি শেষ করি, আমি সব আমি শেষ করি, 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 আমি একটা বোধহয় ওদের সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেস গলায় হোর্ডিং ঝুলিয়ে এরকম মিছিল করে আমরা সবাই চোর বলে, এখন আপনি বলছেন আমরা সবাই সৎ, এটাতে ওদের একটা প্রবলেম হচ্ছে। এটাতে প্রবলেম হচ্ছে, আমরা ছোটবেলা করেছি সৎ, এরকম চোর নয় জানেন? ওই বাচ্চাদের বলে না আমরা চুরি, আমরা চুরি, পাঠশালায় পুস্তক চুরি, মানে ছোট থেকে চুরি শুরু হয়। সৎ ডেফিনিশনটা জানেন? বহু বন্ধু চুরি করে, মানে এটা সব জায়গায় চুরি হয়, মানে এই চোরেদের রাজত্বে পড়ে শুধু চুরি করলে অসৎ হয়। পশ্চিম বাংলার সৎ আর অসতের ডেফিনিশনটা কি? ধ্বংস করে দিয়েছে দাদা। সৎ অসৎ অনির্বাণ একটা কথা বলি আমি, যেটা একদম পরিষ্কার এখানে আমার যে কনভিকশনটা শোনাচ্ছি এখানে স্ট্রংলি বলছি যে তারপরেও বলবো মানুষ কিন্তু এদের উপরে ফেলবেই, কারণ এরা মানুষের জোর এখনো জানে না। গোটা সিস্টেমটা একদল ক্রিমিনালের হাতে চলে গেছে, যে ক্রিমিনালরা 21 এর আগেও বলেছিলেন মেয়ে বা ছেলে বাইরে থাকলে হুমকি দেয়। মানুষ কিন্তু এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যেদিন মানুষের হাতে ক্ষমতা যাবে তারপর এদের কি হাল হবে? শুধু একটাই অনুরোধ, তখন মানুষ তোমাদের ধরবে ফোন করো না, কারণ তোমাদের বাঁচাতে যাব না। তোমরা যা করেছো মানুষ শান্তবাবু কিছু বলতে যাচ্ছেন, মানুষ তার হিসাব শান্তবাবু 30 সেকেন্ড তোমাদের বাঁচাতে যাব না। শান্তবাবু 30 সেকেন্ড, শান্তবাবু 30 সেকেন্ড, 30 সেকেন্ডে প্লিজ। বাংলার শিক্ষিত যুব সমাজ যদি দিনের পর দিন রাজপথে কলকাতায় ধর্ণাতে থাকে, হবু শিক্ষক শিক্ষিকারা, তাহলে পঠন পাঠন স্কুলে করাবে কে? তাদের জীবন থেকে এইভাবে একটা যন্ত্রণাময় করা হয়েছে। আর এখানে যদি বলি মামলার জন্য নিয়োগ করা হচ্ছে না, বারবার বলা হয় কি যখন মামলা শুনানি হয়, যখন মাননীয় বিকাশ ছিলেন, আমি প্রশ্ন করতাম, তিনি চলে গেলেন, তিনি যখন সময় চান মাসের পর মাস সরকারি আইনজীবী সেটাকে সমর্থন করেন, যে বিষয়টা বলার, তাহলে মামলা হয়েছে তার শুনানি করতে হবে, সমাধান করতে হবে। সেই সমাধান সূত্রে কেন রাজ্য সরকার বসছে না, কেন যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে সমাধান আসছে না, এটা আমাদের দেশের কাছে বিশ্বের বাংলায় কি হবে গৌরবে না লজ্জার? এই লজ্জা কতদিন আমরা সইব? কবে কতদিন যোগ্য যোগ্য চাকরি রাজনীতি করা হচ্ছে? কেন দিনের মধ্যে শুনানি করবে যোগ্য প্রার্থীদের রাখা হয়েছে? আপনাদের শো দেখতে দেখতে আমায় হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করেছেন। আমি বিরোধী দলনেতাকে কোট করে বলছি, বিরোধী দলনেতা অফিসিয়ালি অনুমতি চেয়েছিলেন আমাদের মুখ্য সচিবের সাথে দেখা করবার জন্য এবং তাকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে অনুমতি দেওয়ার পর তিনি সেখানে পৌঁছেছেন, দেখা করতে চেয়েছেন এবং অভিযোগ জানাতে চেয়েছেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ইলেকটেড বিজেপির এমপি এমএলএদের ডাকা হয় না এবং একাধিক জায়গায় তাদের ফান্ড আটকে রাখা হয়েছে। এবং এটা তো একটা সেক্রেটারিয়েট, এটা তো কারোর ব্যক্তিগত অফিস নয়, এখানে এটা গণতান্ত্রিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক ব্যবস্থা নয়। যদি তারা যে কোনো ধরনের সাপোর্ট চান এলওপির তরফ থেকে সেই সাপোর্ট তারা কমিউনি